এরিয়ার মধ্যে দিয়ে, গ্রাম্য অঞ্চলের মধ্যে দিয়ে যখন এই ধরনের উচ্চ মানের, যার পরিবহন ক্ষমতা 120 কিলোমিটার পার আওয়ার এই রকম উচ্চ মানের যখন কোনো রাস্তা তৈরি হয়, সেই রাস্তা তৈরি করতে গিয়ে প্রথমেই যে ডেভেলপমেন্ট হয় সেটা হচ্ছে আমার লোকাল লোকেরা সেখানে প্রচুর কাজ পায়। গড়ে দেখা গেছে এই কাজটা করতে গিয়ে দু থেকে আড়াই বছরের মধ্যে সম্পূর্ণ করতে হলে প্রায় 55,000 থেকে 60,000 শ্রমিক প্রতিদিন কাজ করবে। তাহলে আমার শুধু মুর্শিদাবাদ না, আমার বাংলার প্রচুর শ্রমিক এতে কাজ করবে, যাদের আগামী দিনে বাইরে যেতে হবে না, পরিযায়ী শ্রমিক সাজতে হবে না। দ্বিতীয় কথা, যে কোনো ন্যাশনাল হাইওয়ে যখন তৈরি হয় তার চারিপাশে গড়ে ওঠে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য শিল্প। বড় বড় শিল্প গড়ে ওঠার প্রথম যে আমাদের সোপান সেটাই হচ্ছে রাস্তা, এই ধরনের উন্নত মানের রাস্তা। তাহলে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, এটাই আশা করা যায়। ইন্ডাস্ট্রি গড়ে উঠলে এতদাঞ্চলের যারা আমাদের লোক রয়েছে, জনসাধারণ রয়েছে, তারা সেখানে কাজ পাবে, তাদের উন্নতি হবে, তাদের আয় বাড়বে, আমার সামগ্রিক উন্নতি হবে, পরবর্তীতেও অবশ্যই উন্নতি হবে। যদি এখানে সেরকম পার্কিং জোন একটা করে সরকার, যদি পার্কিং করে দেয় আমাদের মোরগ্রাম থেকে, এই যে আমাদের যত এই রাস্তা আছে, জায়গায় জায়গায় যদি যেখানে মানে যেখানে মার্কেট তৈরি হওয়ার ই আছে সেই জায়গাতে যদি ধরেন মানে একটা পার্কিং জোন করে সেই সব জায়গাতে, তাহলে গাড়ি লাগবে এসে, এবং রাস্তার ধারে অনেকে আবার ব্যবসা করতে পাবে, লোকের সংসার চলবে। আমার নাম হচ্ছে হাফিজউদ্দিন মোল্লা, বাড়ি আমার এখানে বোখারা বাড়ি, হ্যাঁ মোরগ্রামে। এটা আমার নিজস্ব জায়গা, নিজস্ব হোটেল, এটা আমার ধাবা, একটা হোটেল, হোটেল ধাবা যেটা রোডের ধারে। গাড়ি ঘোড়া ধরেন মোটামুটি যেরকম হয় একটা সামথিং হয়, মানে কোনো রকমভাবে আমার সংসারটা ম্যানেজ হয় এইটা নিয়ে। ফোরলেন হলে তো আশা করছি গাড়ি বাড়বে, অবশ্যই গাড়ি বাড়বে, ফোরলেন হলে অবশ্যই গাড়ি বাড়বে। কিন্তু গাড়ি বাড়লে তো আর হবে না, শুধু গাড়ি বাড়লে হবে না, যদি গাড়ি আমার হোটেলটাই যদি চলে যায়, আমাকে যদি সরকার এখান থেকে উচ্ছেদই করে, তাহলে গাড়ি বেড়েই বা আমার লাভটা কী হলো? তাহলে সরকারকে আমাকে নিয়েছি, যেমন ফোরলেন হওয়ার যেমন চিন্তা ভাবনা করেছে, ফোরলেন গাড়ি বাড়বে সব কিছু হবে যখন চিন্তা ভাবনা করেছে, তাহলে যাদের যাদের ব্যবসা আছে, যাদের বাড়ি ঘর আছে, ধরেন জমি আছে, তাদেরকেও নিয়ে কিন্তু সরকারের একটা চিন্তা ভাবনা রাখতে হবে, যাতে আবার তারা পরবর্তীতে জানে আবার সেইভাবে ওরা সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে, চলতে পারে, সংসার চালাতে পারে।